Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর রসায়নের অধ্যায় পাঁচের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের জন্য সুনির্ধারিত বইটি রসায়ন এই রসায়ন বইটি সামনে নিয়ে বসো। আমি যখন তোমাদের বুঝাবো তোমাদের সাথে আলোচনা করব, তোমরা অতি সহজেই মানে দেখে বুঝতে পারবে। তো তোমাদের জন্য নির্ধারিত বইয়ে আজকে 89 পৃষ্ঠার 5.5 দেখো, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলা হয়। অর্থাৎ একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সে সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে। এ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ। আবার একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলা হয়। অর্থাৎ যদি প্রতীক এবং যে মৌলের পরমাণুটি যতটি থাকে সেই সংখ্যা দিয়ে প্রকাশিতকে আণবিক সংকেত বলা হয়। আবার একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। যেমন তিনটি কার্বন পরমাণু আটটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে প্রোপেন অণু গঠিত হয়। প্রোপেনের C3H8 এই সংকেতটিকে আণবিক সংকেত বলে বা রাসায়নিক সংকেত বলা হয়। অর্থাৎ প্রোপেনের তিনটি কার্বন পরমাণু এবং আটটি হাইড্রোজেন পরমাণু থাকে। হ্যাঁ, তিনটি কার্বন পরমাণু আটটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে প্রোপেন অণু গঠিত হয়। প্রোপেনের C3H8 এই সংকেতটিকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলা হয়ে থাকে। আবার উক্ত যৌগে কার্বন পরমাণু তিনটি একে অপরের সাথে শিকল আকারে যুক্ত হয় এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়ে প্রতিটি কার্বনের যোজনী 4 হয়। নিচের চিত্রে প্রোপেনের গাঠনিক সংকেত দেখানো হলো। তোমরা তোমাদের বইয়ে দেখো নিচে তিনটি কার্বন পরপর একটি আরেকটির সাথে শিকল আকারে যুক্ত আছে এবং কার্বনের উপরের তিনটি একে অপরের সাথে শিকল আকারে যুক্ত আছে এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়েছে। যেমন দেখো এখানে চিত্র আমি দেখাই, এই যে প্রোপেনের আণবিক সংকেত C3H8, এটা হলো প্রোপেনের হ্যাঁ আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। আবার দেখো প্রোপেনের গাঠনিক সংকেত, দেখো এই তিনটি কার্বন পরপর শিকলের সাথে যুক্ত আছে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে আবদ্ধ আছে, আর এটি হলো প্রোপেনের গাঠনিক সংকেত। ঠিক তেমনি দেখো পানির আণবিক সংকেত হলো H2O, অর্থাৎ এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, আর এ পানির আণবিক সংকেত হলো H2O এবং গাঠনিক সংকেত হলো এটা। আর মিথেনের আণবিক সংকেত হলো CH4 আর গাঠনিক সংকেত হলো দেখো কার্বন পরমাণু এই চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে এইভাবে আছে। এটা হলো মিথেনের আণবিক সংকেত, আর এটা হলো পানির আণবিক সংকেত, এটা হলো সরি এটা হলো মিথেনের তোমার গাঠনিক সংকেত, আর এটা হলো পানির গাঠনিক সংকেত, এটা হলো প্রোপেনের গাঠনিক সংকেত। আর এই CH4 হলো মিথেনের আণবিক সংকেত, আর H2O হলো পানির আণবিক সংকেত, আর C3H8 হলো প্রোপেনের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। এরপর আসো, তাহলে তোমরা দেখতে পেরেছ এবার প্রোপেনের গাঠনিক সংকেত দেখলে, পানির গাঠনিক সংকেত দেখলে এবং মিথেনের গাঠনিক সংকেতও দেখলে, আণবিক সংকেতও দেখলা। হ্যাঁ, তোমাদের বই তো আছে, দেখো পানির আণবিক সংকেত H2O, অতএব এর গাঠনিক সংকেত হলো অক্সিজেনের সাথে দুইটা বন্ধ দিয়ে হাইড্রোজেন। মিথেনের আণবিক সংকেত CH4, অতএব মিথেনের গাঠনিক সংকেত হলো একটা কার্বন তার চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে সে বন্ধন তৈরি করেছে। এরপর আসো, কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেনের মধ্যে অবস্থিত প্রতিটি রেখা হলো এক একটি বন্ধন।
এগুলো সংযোজী বন্ধন। সংযোজী বন্ধন সম্পর্কে এই অধ্যায়ে তোমরা জানতে পারবে। গাঠনিক সংকেতের মাধ্যমে যৌগের অণুতে কোন পরমাণু কত কি করে আছে এবং তা একে অপরের সাথে কিভাবে যুক্ত আছে তা জানা যায়। অষ্টক ও দুইয়ের নিয়ম, অষ্টক ও দুইয়ের নিয়ম কি আমরা এখন তা নিয়ে আলোচনা করব। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। অর্থাৎ প্রত্যেকটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 4টি করে ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 4টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আটটি করে ইলেকট্রন বিন্যাস, এখানে আমি 4 করেছি, 4 না, এটা হবে 8টি, আসলে 8টি হবে, এটা 4 নয়। আমি আবার বলছি যে এটা 4 নয়, ইংরেজিতে লিখেছে এই জন্য মানে এটা 4 করেছে, এটা হবে 8। প্রতিটি মৌলই তার সর্বশেষ, আমি আবার করছি, প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। অর্থাৎ প্রত্যেকটা মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়ার প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 4টি করে ইলেকট্রন বিদ্যমান, 8টি করে ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলা হয়। অষ্টক মানে 8, 8টা ইলেকট্রন পাওয়ার যে পাওয়ার সে ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা লাভ করে, আর একেই অষ্টক নিয়ম বলা হয়ে থাকে। আপা আবার বুঝছি, দেখো, প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণও করতে পারে সে, বর্জনও করতে পারে, আবার ভাগাভাগি বা শেয়ারিংও করতে পারে, মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলা হয়। যেমন মিথেন CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে 8টি ইলেকট্রন কার্বনের নিজস্ব আর বাকি 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণু থেকে আসা। পাশের চিত্রে তা দেখানো হলো। এভাবে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিতে অষ্টক যৌগ গঠনের পদ্ধতিকে অষ্টক নিয়ম বলা হয়ে থাকে। অষ্টম নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপন করেন, যাকে দুইয়ের নিয়ম বলা হয়। দুইয়ের নিয়মটি অষ্টম নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অনুগঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটি হচ্ছে দুইয়ের নিয়ম। অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। যেমন বেরিয়াম ক্লোরাইড BeCN2 অণুর কেন্দ্রীয় পরমাণু Be বেরিয়াম, এর সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া অর্থাৎ 4টি ইলেকট্রন বিদ্যমান। BF3 অণুর কেন্দ্রীয় পরমাণু B, এর সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া অর্থাৎ 6টি ইলেকট্রন বিদ্যমান। CH4 অণুর কেন্দ্রীয় পরমাণু C, এর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান। শুধু তাই নয়, কেন্দ্রীয় পরমাণু ছাড়াও অন্য পরমাণুগুলো অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান। F এর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান, এবং হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া অর্থাৎ 2টি ইলেকট্রন বিদ্যমান। এক্ষেত্রে সকল পরমাণু 2-এর নিয়ম অনুসরণ
অনুসরণ করছে। উল্লেখ্য পর্যায় সারণীতে 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহ মূলত অষ্টক ও দুই এর নিয়ম ভালোভাবে অনুসরণ করে। এবার আসুন নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, নিষ্ক্রিয় গ্যাসগুলো এবং তার স্থিতিশীলতা। পর্যায় সারণী অধ্যায়ে আমরা নিষ্ক্রিয় গ্যাস তথা 18 নং গ্রুপের মৌল সম্পর্কে বিস্তারিত জেনেছি, এদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কেও জ্ঞান লাভ করেছি। তারপরও এদের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো তোমাদের সামনে। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো এই এখানে 6টি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো এখানে দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এখানে আছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস। দেখো নিষ্ক্রিয় গ্যাস সময় ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, অর্থাৎ হিলিয়ামের দেখো সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের বেলায় তাপ সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টি ইলেকট্রনের প্রয়োজন, কাজে এই ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিন্যাস আছে, 8টি করে ইলেকট্রন বিদ্যমান আছে, ইলেক্ট্রন বিদ্যমান। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। সর্বশেষ শক্তি স্তরে 2টি থাকলে তারা দ্বিত্ব বলে, আর 8টি ইলেকট্রন থাকলে তাকে অষ্টক বলে। সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব ও অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকত স্থিতিশীল হয়। অধিকত স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না, এমনকি অপর কোনো মৌলের কাছ থেকে কোনো ইলেকট্রন গ্রহণও করে না। এরা রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে বা এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি কোনো মৌলরেই সর্বশেষ শক্তি স্তরে এরূপ দ্বিত্ব বা অষ্টকপূর্ণ থাকে না, ফলে তারা স্থিতিশীল হয় না। অন্যান্য মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টকপূর্ণ করতে চায়, এই জন্য তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, প্রদান বা ভাগাভাগি করে পরস্পরের সাথে বন্ধন গঠন করে। এবার আসি আমরা রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন কি, কেন রাসায়নিক বন্ধন গঠিত হয়? দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। অনুরূপভাবে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। প্রথম ক্ষেত্রে হাইড্রোজেনের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আবার দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এ ধরনের আকর্ষণ বলের হলো মূলত রাসায়নিক বন্ধন, অর্থাৎ অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলা হয়। এখন প্রশ্ন হলো পরমাণুসমূহ কেন আলাদাভাবে থাকেনি, কেন তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করলো? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসায়নিক বন্ধনটা আসলে কি, অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। তোমরা এর মাঝে জেনে গেছো যে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করো। অবশ্যই তোমরা জেনেছো এবং আমরাও জেনেছি যে মৌলসমূহ তার সর্বশেষ শক্তি স্তরে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। একই মৌল বা ভিন্ন মৌলের 2টি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়, যে আকর্ষণকে আমরা রাসায়নিক বন্ধন বলি। কাজেই বলা যেতে পারে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। অর্থাৎ কেন আমরা রাসায়নিক মানে বন্ধন হয়, রাসায়নিক বন্ধন তার গঠনের মূল কারণ হলো পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলোর নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা।
অর্থাৎ ইলেকট্রন তোমার পরমাণুগুলো তার সর্বশেষ শক্তি স্তরে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই বলে তার প্রবণতা যে প্রবণতা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের যে প্রবণতা তাকে বলা হয় কি তার কারণে আসলে রাসায়নিক বন্ধন হয়ে থাকে। রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুগুলো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ দ্বিত্ব বা অষ্টক লাভের প্রবণতা। তাহলে আজকে আমরা এটুকুই শেষ করব রাসায়নিক বন্ধন কি। আগামী ক্লাসে তোমাদের অন্যান্য বিষয় নিয়ে এই অধ্যায়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এইটুকুতেই বুঝতে পেরেছো অর্থাৎ আণবিক সংকেত কি, কাঠামিক সংকেত কি, অষ্টক কি, দ্বিত্ব কি এবং রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধনের মূল কারণটা কি। এই এইটুকুই আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।